আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। প্রায় এক সপ্তাহ পরে এই ফিশারি ঘাটে আসলাম। আর আপনারা জানেন বর্তমানে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে অনেক ভোটই সাগরে যেতে পারেনি। তো আমি আজকে ফিশারি ঘাটে যে মাছগুলো দেখতে পাচ্ছি সামুদ্রিক, সেগুলোর ভিতরে সবচেয়ে বেশি উন্দুরা বাইলা। এত বাইলা আমি কখনো দেখিনি, উন্দুরা বাইলা। তবে এই উন্দুরা বাইলার দামটা কিন্তু অনেক বেশি থাকে। আজকে ফিশারি ঘাটে অনেক কম উন্দুরা বাইলা, এত মাছ আসার কারণে দামটা অনেক কমে গেছে। তাছাড়া সামুদ্রিক আরও যে মাছগুলো আছে সেই মাছগুলোর রেটগুলো আমি জানাবো আমার এই ভিডিওটির মাধ্যমে। রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ লাইক দিয়ে দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটি। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন দেখতে থাকি। আজকে যতটুকু ফিশারি ঘাটে খেয়াল করলাম আর এত পরিমাণ উন্দুরা বাইলা আসছে, আমি আসলে এত পরিমাণ উন্দুরা বাইলা কখনো দেখি নাই এই ফিশারি ঘাটে। আপনাদের যদি একটু দেখাই আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ উন্দুরা বাইলা আসছে। এখানে কিন্তু ড্রাম থেকে নামানো হচ্ছে উন্দুরা বাইলা, সামনেও কিন্তু উন্দুরা বাইলা, যেটা পর্যায়ক্রমে বরফ জেড়ে এইভাবে খাঁচিতে রাখা হচ্ছে। আর রেকর্ড পরিমাণ দাম আজকে উন্দুরা বাইলা কমে গেল। আপনারা যদি এই মাছটা চিনেন কিনা আমি জানি না, অনেকবার দেখানো হয়েছে এই ফিশারি ঘাটে, তবে মাছটা খুব কম পরিমাণ থাকতো। আজকে ফিশারি ঘাটে এই মাছটা প্রচুর পরিমাণ আসছে, যেটা কেজি এখন 250 টাকা বা 200 টাকা এই রেটে বিক্রি হচ্ছে। কিন্তু এত কম রেটে উন্দুরা বাইলা বিক্রি হয় না। সর্বনিম্ন যত রেটে বিক্রি হয়েছে বা আমি যত রেটে কিনে নিয়ে গেছি সেটা 300 বা 350 এই রেটে কিনে নিয়ে গেছি। আজকে মাছগুলো 200 থেকে 250 টাকা বিক্রি করা হচ্ছে। দর্শক, অনেকদিন পরে লবিস্টার মাছ আমি এই ফিশারি ঘাটে দেখতে পেলাম। আর এই লবিস্টার মাছ 2000 টাকা কেজি। আপনারা বুঝতে পারেন এই মাছটা কিন্তু অনেক প্রিয়। বিভিন্ন সমুদ্র সৈকতে বা বিভিন্ন রেস্টুরেন্টে এই মাছটা অনেক দামে বারবিকিউ হিসেবে মানুষ খেয়ে থাকে। আর এই ফিশারি ঘাটে 2000 টাকা কেজি লবিস্টার। মাছটা কিন্তু অজগর সাপের মতো লাগে আমার কাছে। দেখুন একটু ধরেন তো ভাই, এটা উঠে ধরেন। সামুদ্রিক ট্রইন মাছ একটু ভিন্ন ধরনের। এই ট্রইন মাছটা কিন্তু চ্যাপটা ধরনের। আর এই ট্রইন মাছটা কিন্তু অনেকটাই দাম কম হয়ে থাকে, যেটা 150 থেকে 200 টাকা কেজির ভিতরে হয়ে থাকে বা আরও কম হয়ে থাকে। আর সামুদ্রিক কাওয়া মাছ এর ভিতরে আছে। দর্শক, এখানে কিন্তু ড্রাম থেকে নামানো হয়েছে প্রচুর পরিমাণ সামুদ্রিক মাছ। এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কাওয়া ফিশ, অদ্ভুত টাইপের নাম। আসলে এই নামটা শোনার পরে কিন্তু মাছ খাওয়ার আর রুচি থাকে না, যেটা কাওয়া মাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই মাছটা এখানে 4 থেকে 5000 টাকা মন, যেটা কেজিতে 100-125 টাকা পড়ে। এখনও কিন্তু মাছগুলো ডাকে বিক্রি হয়নি, তবে এই রেটেই বিক্রি করা হবে। আর এখানে টোয়েন মাছ দেখতে পাচ্ছেন, এই টোয়েন মাছটা সেম দামই কাওয়া মাছের মতো। ধরেন ওইভাবে ধরেন, ঠিক আছে। এই টোয়েন মাছটা কিন্তু উনি যে দেখাচ্ছে হাত দিয়ে, এই টোয়েন মাছটা কিন্তু এখানে 100-125 টাকা কেজি, তবে এখনও কিন্তু ডাক ওঠে নাই। আর ডাক না ওঠা পর্যন্ত কত টাকা বিক্রি হচ্ছে এটা বলাটা অসম্ভব, তবে ওনারা যেটা বললো 4 থেকে 5000 টাকা মনে বিক্রি করা হবে। বিষেদারা, সামুদ্রিক বিষেদারা মাছ বা অনেকে ট্যাকচাদাও বলে এই মাছটাকে। আর এই মাছটা কত করে বললেন কেজি? 70 টাকা কেজি এই বিষেদারা মাছটা। তবে ফিশারি ঘাটে এই মাছটা অনেক দেখা যায়। এখানে বাছাই করা হচ্ছে পাতা মাছ। আর পাতা মাছটা এই ফিশারি ঘাটের ভিতরে একটু ভিন্ন ধরনের মাছ, আমার কাছে অদ্ভুতই লাগে। পাতার মতো সুন্দর সৃষ্টি এই মাছগুলো। আর তার সাথে ফুটকা মাছ আছে ফিশারি ঘাটে। ফুটকা মাছ কিন্তু অনেক দেখতে পাওয়া যায়, কিন্তু এই ফুটকা মাছগুলো কে বা কারা খায় এটা আসলে অজানা আমার এখন পর্যন্ত। তবে অনেক থেকে জেনে নিয়েছি এটা চুক্তি করা হয় বা পাহাড়িরা খায়। আর এর ভিতরেও আছে আপনি পাতা মাছ। এখানে দেখতে পাচ্ছেন দুই ধরনের
কুড়াল মাছ, এটা পাংশা কুড়াল যেটার মূল্য 400 টাকা কেজি, আর এটা পাথুরি কুড়াল, এই মাছটার মূল্য 350 টাকা কেজি। আরব সাগরের মাছ, আরব সাগরের, আর এই মাছগুলো আরব সাগরের মাছ, ইন্ডিয়া থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে মাছগুলো। রুইটা মাছ যেখানে সবসময় দেখি 4 থেকে 4,500 টাকা বা 5,000 টাকা মন বিক্রি করা হয়, আজকে এইখানে রুইটা মাছ প্রায় 7,000 টাকা মনে বিক্রি করা হচ্ছে, যেটা কেজিতে পড়ে প্রায় 175 টাকা। নদী কাইকা মাছ এটা 300 টাকা কেজি। আর আর পোয়াটা কত? 280। এখানে পোয়া মাছ আছে সামুদ্রিক মাছের ভিতরে, আর পোয়া মাছ এবং সামুদ্রিক উন্দুরা বাইলা এই মাছগুলো আমি ফিশারি ঘাটে আসার পরে বেশি দেখতে পেলাম, যেটা 300 টাকা কেজি। আর এইখানে ছোটো পোয়া আছে, এটা কিন্তু আরও কম দাম, 200 টাকা কেজি। আর এখানে দেখতে পাচ্ছেন কাঁকড়া, এখানে আরেকটা মাছ দেখতে পাচ্ছি, শাপলা পাতা মাছ, এটার দামটা অবশ্য জিজ্ঞেস না করলাম, কারণ এই ধরনের মাছগুলো দাম কমই থাকে, প্রায় 150 থেকে 200 টাকা কেজি হয়ে থাকে। আরো কম, আরো কম কত? নাম নিলে 400 লাগে, নাম নিলে 400 টাকা লাগে, নাম নিলে 400 টাকা। এটা তো অনেক উপকারী আমি শুনলাম মাছটা। তো এই ধরনের মাছ অনেক সময় ভিডিও করতে গেলে কিন্তু মানা করে যে এই ধরনের মাছ ধরা নিষেধ, এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার অনেকে বলে থাকে। তো যাই হোক, এটা 150-200 টাকা কেজি এরকম উনি যে যতটুকু বললো। আর ফিশারি ঘাটটা যদি একটু দেখায়, আজকে ফিশারি ঘাটে আমি যতটুকু খেয়াল করলাম সামুদ্রিক মাছ অনেকটাই কম আছে, এবং যে মাছগুলো আছে তার ভিতরে উন্দুরা বাইলা আছে। এখানে ইলিশ মাছ আমি কিছু দেখতে পারতেছি, উন্দুরা বাইলাও দেখতে পাচ্ছেন, বাইলাও দেখতে পাচ্ছেন, ওই জায়গায় কই কুড়াল মাছ দেখতে পাচ্ছেন, বিগ সাইজের কই কুড়াল, তবে এর চেয়ে বড় সাইজের কই কুড়াল হয়ে থাকে। দর্শক দেখতে পাচ্ছেন ফিশারি ঘাটে টুনা ফিশ, আর এই টুনা ফিশটা ফিশারি ঘাটে আমি সকালে যখন আসছি অনেক দেখছি যেগুলো বিক্রি হয়ে গেছে, তবে এই দোকান এই জায়গাটায় আছে যেটা 300 টাকা কেজি ওনারা বলতেছে টুনা ফিশ বিক্রি করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন কোয়া মাছ, সামুদ্রিক কোয়া, মাছটা 220 টাকা কেজি। আর এইখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুচরা বিক্রি করা হয়, তবে খুচরা বিক্রি একটু দামটা বেশি। এখানে রূপচাঁদা মাছ ছোটো সাইজের, আর এই রূপচাঁদা মাছটা 400 টাকা কেজি, খুবই কম পরিমাণে। রূপচাঁদা মাছটা যেমন সোনার হরিণ ফিশারি ঘাটে এই একটা অবস্থা। আজকাল লইটা মাছ আমি ফিশারি ঘাটে খুব কম পাইছি, আর যতটুকু পাইছি লইটা মাছ কিন্তু 180-200 এই দামে বিক্রি করা হচ্ছে, যেটা আগের তুলনা অনেকটাই দাম বেশি। চুরি মাছটা খুবই রিয়ার, এখন ফিশারি ঘাটে খুব কম দেখা যায়, তবে আজকে অল্প কিছু চুরি মাছ আসছে। এই ফিশারি ঘাটে কিন্তু চুরি মাছটা অনেকদিন ধরে খুব কম পরিমাণ দেখতেছি। এটা 90 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে, যেটা মূল 3400 টাকা। কুড়ালগুলো 14,950 টাকা মনে বিক্রি হলো। নারিকেল মাছ, আর এই নারিকেলি মাছটা 6,000 টাকা মন বলা হচ্ছে, বিক্রি হয়ে গেল। আর মাপার জন্য এই মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আমি যতটুকু খেয়াল করলাম নারকেলি মাছ বাজারে 150 টাকা কেজি বিক্রি করছে, তবে এই মাছটা কিন্তু 200-250 টাকা কেজি থাকে। এটা তো চায়না রূপচাঁদা না? চাইনিজ, চাইনিজ রূপচাঁদা। এই রূপচাঁদাটা 950 টাকা কেজি, তবে এখানে কিন্তু পম্পেট, পম্পেট চাইনিজ তো বলে অনেকে, দেখি চাইনিজ বলে পম্পেট, এটা বলে তো পম্পেট পাওয়া যায়। এটা এটা কি বাংলাদেশি? বাংলাদেশি, বাংলাদেশি। ধরেন আপনি ছোটো সাইজ 300 টাকা কেজি বিক্রি করে, তবে কামিলা মাছটা কিন্তু এখানে খুচরা বিক্রি করা হয়,
পাইকারি রেট কিন্তু ফিশারি ঘাটে আর একটু কম হয়ে থাকে। একটু দেখাই সামুদ্রিক চিংড়ি মাছ, আর যেটার নাম হরিণা চিংড়ি, এই চিংড়িটা 300 টাকা কেজি। ফিশারি ঘাটে আজকে উন্দুরা বাইলার বন্যা বয়ে যাচ্ছে, এত পরিমাণ উন্দুরা বাইলা আপনারা এখানেও দেখতে পাচ্ছেন। আমি ফিশারি ঘাটে ঘুরতে ঘুরতে লাস্ট মুহূর্তে চলে আসছি এবং সামনে উন্দুরা বাইলা, আর এখানে উন্দুরা বাইলাগুলো আমি যেভাবে দেখে গেছি ভিডিও করতে করতে সেভাবে রয়ে গেছে। এই বাইলাগুলো বিক্রি হচ্ছে না এই ফিশারি ঘাটে। আমি ভিডিওটি আর গড়াবো না, এখন এখানেই শেষ করব। আপনাদের আরেকটু দেখিয়ে যে উন্দুরা বাইলা কী পরিমাণ আসছে, গ্রাম থেকে নামানো হচ্ছে এই উন্দুরা বাইলা, এবং এই ফিশারি ঘাটে যতগুলো দেখলাম সব গ্রামেই উন্দুরা বাইলা। তো আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।